নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 15ই জানুয়ারি 2021 এই দিন পঞ্চগ্রহী মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে, যার দরুন এই সাত রাশির জাতক ও জাতিকারা ছাপ্পার ফেরে ধন পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যারা এই পঞ্চগ্রহী মহাসংযোগের ফলে ছাপ্পার ফেরে ধন পেতে চলেছে তা জানতে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। ১৫ই জানুয়ারি ২০২১ অর্থাৎ আগামীকাল পঞ্চগ্রহী মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে, যার ফলে এই সাত রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা ছাপ্পার ফেরে ধন পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে। আর এই ধন কী কীভাবে আসতে পারে আপনাদের জীবনে তা নিয়ে আমি ভিডিওতে বিস্তারিতভাবে বলবো, এবং কোন সেই সাত অতীব সৌভাগ্যশালী রাশি তাও আমি আপনাদেরকে জানাতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন, এই পঞ্চগ্রহী মহাসংযোগের ফলে কোন সেই সাত অতীব সৌভাগ্যশালী রাশি তা জেনে নেওয়া যাক। আসুন প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই পঞ্চগ্রহী মহাসংযোগটা কি। দেখুন, কোনো একটি রাশিতে যখন পাঁচটি গ্রহ একসঙ্গে অবস্থান করে তখনই বলা হয় পঞ্চগ্রহী, অর্থাৎ এই পাঁচ অঙ্কটাকেই পঞ্চভয় হিসাবে ধরা হয় এবং গ্রহকে গ্রহী বলা হয়, এবং পঞ্চ ও গ্রহী দুটো মিলিয়ে পঞ্চগ্রহী মহাসংযোগ সৃষ্টি হয়। আশা করি বুঝতে পেরেছেন, সেটি হতে চলেছে আগামীকাল অর্থাৎ 15ই জানুয়ারি ২০২১। এই দিন সূর্য, চন্দ্র, বুধ, বৃহস্পতি ও শনি গ্রহ এই পাঁচটি গ্রহ মকর রাশিতে আগামীকাল অর্থাৎ 15ই জানুয়ারি ২০২১ অবস্থান করতে চলেছে, যা মিলিয়ে পঞ্চগ্রহী মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে, যার দরুন এই সাত রাশির জাতক ও জাতিকারা অপার ধন পেতে চলেছে। তবে একটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই। দেখুন, আপনার জন্মছকে রবি গ্রহ অর্থাৎ সূর্যগ্রহ, বুধ গ্রহ, শনি গ্রহ ও চন্দ্রগ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, বা এই কটি গ্রহের মধ্যে ডিগ্রিগত দিক থেকে কিছু পরিমাণ উচ্চস্থ হওয়ার দরকার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফল পাবেনই পাবেন। আর যদি আপনাদের নিচস্থ বা খারাপ থাকে সেক্ষেত্রে আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন এবং বিচার করিয়ে নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার আসুন জেনে নেওয়া যাক এই সাত রাশির জীবনে আগামীতে কী কী ঘটতে চলেছে। দেখুন, যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ স্থির হয়ে যাবে, এটি কিন্তু কনফার্মড। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের কিন্তু ব্যবসায় প্রভূত হারে উন্নতি হতে চলেছে। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি কোন কোন ব্যবসা বিশেষ করে বেশি পরিমাণে ডেভেলপ করবে। এছাড়াও যারা চাকরি পাচ্ছেন না তারা কিন্তু চাকরি পেতে চলেছেন, এছাড়াও চাকরিতে আপনাদের পদোন্নতি হতে চলেছে। এবং যারা সেলফ প্রফেশনে রয়েছেন অর্থাৎ ডক্টর, উকিল, টিউশনি পড়ান বা অ্যাস্ট্রোলজার, তাদেরও কিন্তু এই সময় ধনের দিক যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবার আসুন আমি আপনাদেরকে পিঙ্ক পয়েন্ট প্রেডিকশান জানিয়ে দিতে চাই, অর্থাৎ আপনাদের কোন কোন ব্যবসা আগামীতে দুর্দান্ত যেতে চলেছে। দেখুন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। যারা লোহা, কয়লা বা কালো রঙের প্রোডাক্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। এর পাশাপাশি যারা জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করছেন, সেটা কোল্ড ড্রিঙ্কস হতে পারে, সফট ড্রিঙ্কস হতে পারে বা জল হতে পারে, দুধ হতে পারে,
অর্থাৎ জলীয় জাতীয় দ্রব্য, তাদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। এছাড়াও যারা খাতা বইয়ের দোকান করেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। এছাড়াও যারা কনসালটেন্সির কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। এর পাশাপাশি যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা গোল্ডের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। এবং যারা অ্যাডভোকেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অর্থাৎ আগামী কাল থেকে সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা ডক্টর রয়েছেন, যারা নার্স রয়েছেন বা যারা যাদের ওষুধের দোকান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় অর্থাৎ আগামী কাল থেকে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি আপনারা এই পঞ্চগ্রহী মহাসংযোগের ফলে সন্তান প্রাপ্তি কিন্তু আপনারাও করতে চলেছেন। যাদের সন্তান নিয়ে খুব প্রবলেম চলছে তারা কিন্তু সন্তান লাভ করবেন করবেন। এর পাশাপাশি যারা কোর্ট কাছাড়ির মামলা মকদ্দমাতে জর্জরিত হয়ে গেছেন তাদের কিন্তু সেই মামলা মকদ্দমা থেকে নিস্তার পেতে চলেছেন। যারা একটি নিজস্ব স্বপ্নের বাড়ি তৈরি করতে চান বা স্বপ্নের একটি গাড়ি, তারা কিন্তু অতি সহজেই কিনে ফেলতে পারবেন। অর্থাৎ যে সাত রাশির কথা বলতে চলেছি সেই সাত রাশির জাতক জাতিকারা যদি আপনি হন তাহলে আপনারা অবিলম্বে এই সমস্ত শুভ প্রভাব পেতে চলেছেন। এবার আসুন আমি আপনাদেরকে একে একে জানিয়ে দিই কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি। দেখুন প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই পঞ্চগ্রহী মহাসংযোগের সুফল আপনারা পেতে চলেছেন। কোন কোন দিকে সুবিধা হতে চলেছে বা সুযোগ সুবিধা পাবেন তা আমি অলরেডি ভিডিওতে বলে ফেলেছি, যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন। তবে একটি কথা আমি বলে দিই, আপনারা এই সময় কাউকে টাকা ধার দেবেন না বা টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এছাড়াও এই বছর প্রতারণা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়বেনই পড়বেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই পঞ্চগ্রহী মহাসংযোগের সুফল কিন্তু আপনারাও পেতে চলেছেন। কী কী দিকে আপনাদের শুভ হতে চলেছে তা আমি অলরেডি ভিডিওতে বলে ফেলেছি, যদি আপনারা না শুনে থাকেন তাহলে ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিতে পারেন। তবে একটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, আপনার জন্মছকে যে গ্রহগুলির কথা বলেছি সেই গ্রহগুলির শুভ থাকার প্রয়োজন রয়েছে এবং এই সময় অর্থাৎ আগামী কাল থেকে আপনারা দুটি বিষয়ে সতর্ক থাকবেন। এক হচ্ছে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না এবং কাউকে টাকা ধার দেবেন না, অর্থাৎ এই দুই ক্ষেত্রে কিন্তু প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই পঞ্চগ্রহী মহাসংযোগের সুফল আপনারাও পেতে চলেছেন, যার দরুন আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে। এবং আপনাদের জীবনে কী কী হতে চলেছে তা আমি অলরেডি ভিডিওতে বলেই ফেলেছি, তাই যদি না শুনে থাকেন প্রিভিয়াস পার্টটা অবশ্যই আপনারা একবার শুনে নিতে পারেন। তবে আপনাদের ক্ষেত্রেও একটি সতর্কবার্তা আমি জানিয়ে দিতে চাই, এই বছর সারা বছরই আপনারা কিন্তু প্রতারণার শিকার হতে পারেন, অর্থাৎ কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, সেটা প্রেমের দিক বলুন বা টাকার দিকে বলুন, দুই ক্ষেত্রে কিন্তু আপনারা সতর্ক বা সজাগ হয়ে থাকুন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই পঞ্চগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন। কোন কোন দিকে আপনাদের সুবিধা হতে চলেছে বা সুযোগ সুবিধা পেতে চলেছেন তা আমি অলরেডি ভিডিওতে বলে ফেলেছি, যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিতে পারেন। তবে আপনারাও কিন্তু এই বছর প্রতারণার শিকার হতে চলেছেন, এদিকটা কিন্তু অবশ্যই নজরে রাখবেন, তাই চোখ বন্ধ করে কাউকে কিন্তু বিশ্বাস করবেন না। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই পঞ্চগ্রহী মহাসংযোগের সুফল আপনারাও পেতে চলেছেন, যার দরুন আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে। কী কী হতে চলেছে তা আমি অলরেডি ভিডিওতে বলে ফেলেছি, তাই যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিতে পারেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই পঞ্চগ্রহী মহাসংযোগের সুফল আপনারাও পেতে চলেছেন, যার দরুন আপনাদের জীবনে কী কী ঘটতে চলেছে তা আমি অলরেডি ভিডিওতে বলে ফেলেছি, যদি না শুনে থাকেন তাহলে
ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিতে পারেন। তবে আপনারাও এই বছর প্রতারণা থেকে কিন্তু সাবধানে থাকবেন। এরপরে যে লাস্ট রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা জাতক বা জাতিকা হন তাহলে এই পঞ্চগ্রহী মহাসংযোগের সুফল আপনারাও পেতে চলেছেন, যার দরুন আপনাদের জীবনে কী কী ঘটতে চলেছে তা আমি অলরেডি ভিডিওতে বলে ফেলেছি। যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।